আমরা রয়েছি এই মুহূর্তে আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি একটি ডিজিটাল বিদ্যালয় আসলে রূপ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এটার গায়ে অনেক কিছু লেখা আছে এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং এইগুলো দেখে তারা আসলে পড়তে পারবে চমৎকারভাবে। এবং দেখতে পাচ্ছেন ওদের ড্রেস কোডটা অনেক সুন্দর, ওরা খেলাধুলা করতেছে এখানে। মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না, শিক্ষা শান্তি জ্ঞানী আলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ওয়াও, চমৎকার কিছু লেখা রয়েছে। এটা ভবন নাম্বার 3 দেখতে পাচ্ছেন। এই হলো বাচ্চারা। তোমরা কিসে পড়াশোনা করো? তুমি অনেক পড়ো। বা তুমি কিসে পড়ো? দুটো পড়ো। তোমরা কিসে পড়ো? 5। তোমাদের ড্রেস কোড কি আলাদা আলাদা? না মানে প্রতিটা ক্লাসের ড্রেস কোড আলাদা আলাদা? হ্যাঁ এক। এই যে তোমারটা আলাদা, তোমারটা আলাদা, হ্যাঁ রং ভিন্ন, এটাই তো আলাদা ড্রেস। বা তোমরা সবাই পড়াশোনা করতেছো না? 5-এ কে আছে এখানে? 1 থেকে 5? তুমি 5-এ? তোমাকে তো দেখে মনে আছে না, তুমিও 5-এ, তোমাকে মানা যায়। বাকি সবাই কিসে? হ্যাঁ কয়টা ক্লাস তোমাদের শুরু হয়? সকালে কয়টা ক্লাস শুরু হয় তোমাদের? 9:30। আবার ছুটি হয় কয়টায়? ছুটি হয় 4:30। এবং এই যে দেখো কত সুন্দর লেখাগুলো আছে, তোমাদের এই জিনিসগুলো দেখে ভালো লাগছে না? এবং প্রায় তো তোমরা এগুলো পড়ো না? এটাকে বলে ডিজিটাল স্কুল, না ডিজিটাল রূপ। তো আসলে অনেক সুন্দর লাগলো দেখে, তাই আসলে নামলাম, রাইট? তো থ্যাংক ইউ, তোমাদের সাথে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু ওরা স্কুলে আসলে, এবং চমৎকার ওদের স্কুলটা খুবই সুন্দর ডিজিটাল রূপে, তাই দেখে একটু ভিডিও নিলাম। তো আমরা এখন যাচ্ছি, লেটস গো। থ্যাংক ইউ, বাই বাই, কাটা দিয়ে দাও সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।